হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে খাবার উপযুক্ত একটি হেলদি, ডেলিশিয়াস আর নিউট্রিশিয়াস রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গরমে কিন্তু খুব একটা রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, তাই এই রেসিপিটি বানাতে খুব একটা তোমাদের সময় লাগবে না, খুবই ঝটপট বানিয়ে নিতে পারবে। তা বানাতে যেটা চাই, মেইন ইনগ্রেডিয়েন্ট হলো এখানে খুসখুস নিয়েছি আমি 1 কাপ, 150 গ্রাম। যে কোনো দোকানে কিন্তু অ্যাভেলেবেল, যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে। খুসখুসের অনেক হেলথ বেনিফিট আছে, আর তার থেকে বড় হলো খুব গুড সোর্স অফ ফাইবার কিন্তু, কাজে তোমাদের ডায়েটে কিন্তু ইজিলি তোমরা এটা অ্যাড করতে পারো। 1 কাপ খুসখুস 1 কাপ গরম জল দিয়ে আমি ভালো করে ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। মিন্স যতটুকু খুসখুস দিয়েছি ততটুকুই জল দেবো, সেম কোয়ান্টিটিতে। এদিকে আমরা একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে 2 টেবিল চামচ চিনে বাদাম আমি ভালো করে রোস্ট করে নেব কিন্তু। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে যতক্ষণ পর্যন্ত না ক্রাঞ্চি হয় চিনে বাদামগুলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। এই কুরকুরে চিনে বাদাম যখন আমরা কুসকুসের সাথে অ্যাড করব, খেতে কিন্তু খুব ভালো লাগে সেই ক্রাঞ্চি টেক্সচারটি। সুন্দর ভাজা হয়ে এসেছে, দেখে চেক করে নিতে পারো ক্রাঞ্চি হয়েছে কি না। এখানে হয়ে গেছে, তো আমি এবার ভাজা চিনে বাদামগুলো সরিয়ে রাখছি। এদিকে আমি নিয়েছি টক আর মিষ্টি আম। এই আমটা কিন্তু পুরোপুরি টকও নয়, পুরোপুরি মিষ্টিও নয়, আর কাঁচা আম কিন্তু একটু শক্ত দেখে আমাদেরকে নিতে হবে, কাঁচা মিঠা আম। এই আম ফ্লেভারের সাথে সাথে কিন্তু ট্যাঙ্গি আর সুইটনেস দুটোই কিন্তু টেস্ট অ্যাড করবে তোমাদের আমাদের স্যালাডে। আর একটু শক্ত দেখে আম নিতে হবে, কারণ আমরা এটা গ্রেট করে এই খুসখুস স্যালাডে কিন্তু অ্যাড করব। আম নরম হয়ে গেলে আমরা গ্রেট করতে পারবো না, গ্রেট করেও তোমরা দিতে পারো, আবার কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েও দিতে পারো, সেটা নিজেদের উপর ডিপেন্ড করছে। তবে পাতলা গ্রেটার দিয়ে গ্রেট করব না, মোটা গ্রেটার দিয়ে গ্রেট করব, কারণ আমাদের একটুখানি টেক্সচার চাই এতে, যাতে আমরা দাঁতে যখন খাবো তখন যেন দাঁতে টুকরোগুলো পড়ে। তাই চাইলে পরে গ্রেটার না ইউজ করে ভালো করে পাতলা করে কুচিয়েও নিতে পারো খুব ভালোভাবে, সেই কুচোনো আমই ব্যবহার করতে পারো এতে। এখানে আমি 2 টেবিল চামচের মতো আম কুড়িয়ে নেব, পুরো আমটা চাই না, কারণ কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে তোমরা কতটা বানাচ্ছ, টেস্টের উপরে ডিপেন্ড করে তোমরা কতটা অ্যাড করতে চাও সেই হিসেবে কিন্তু তোমরা গ্রেট করে নিও। এবার 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি পুরো জলটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে আর খুসখুসও কিন্তু নরম হয়ে গেছে। বাকি আমি যখন ভেজিটেবল এতে অ্যাড করবো সেই ময়েশ্চারে কিন্তু কমপ্লিটলি কুক হয়ে যাবে, 100% সফট হয়ে যাবে, কোনো জল নেই এতে আর একদম ঝরঝরে হয়েছে। আর আমাদের এই স্যালাড বানাবার জন্য কিন্তু ঝরঝরে খুসখুসি চাই, বেশি সগি হয়ে গেলে খেতে ভালো লাগে না। আজ এই স্যালাড বানাতে হলে সেম পরিমাণেরই কিন্তু জল ব্যবহার করো। এবার একে একে এতে কুচিয়ে রাখা শসা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ডালিম, পুদিনা পাতা কুচি সব কিছু ভালো করে আমাদেরকে, আর কুড়িয়ে রাখা আম আমি এখানে 2 টেবিল চামচ অ্যাড করছি, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো 2 টেবিল চামচ অলিভ অয়েল, দেবো 2 টেবিল চামচ ফ্রেশ কুড়িয়ে রাখা নারকোল। এই রেসিপিটি কিন্তু পুরো টক ঝাল মিষ্টি বলতে পারো, আমের টক, ডালিমেও হালকা টক ভাব এসে যায়, নারকোলের মিষ্টি ভাব, আমেও একটু মিষ্টি ভাব আছে সব কিছু মিলে, আর কাঁচা লঙ্কা কুচি, দুর্দান্ত একটি কম্বিনেশন। আর তোমরা যদি আরও একটু ট্যাঙ্গি টেস্ট অ্যাড করতে চাও, তবে 1/2 লেমনের জুস এতে অ্যাড করতে পারো। এবার এতে ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে সব কিছু কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এই ভেজিটেবল থেকে যে ময়েশ্চারটি বের হবে তাতে কিন্তু খুসখুসটি আরও বেশি সফট হয়ে যাবে, ময়েস্ট হয়ে যাবে। এতে আমের পরিমাণ বা অন্যান্য যে ভেজিটেবল বা অন্য কিছু ব্যবহার করেছি সবই কিন্তু তোমাদের টেস্টের উপরে কম বেশি তোমরা তোমাদের টেস্টের উপরে অ্যাডজাস্ট করে নিও। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ডালিম আর ভাজা বাদাম, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারো। কেমন এই গরমের জন্য, এই গরমের দিনে রান্নাঘরে বেশি সময় না কাটিয়ে ঝটপট খুব একটি হেলদি রেসিপি আমরা বানিয়ে নিলাম কি না? আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থেকো, চলো বাই বাই।